ওই তো ওই তো এসে গেছে। হ্যাঁ, কি বললাম, আসবে না? সুদীপা না এসে পারেই না, আমি জানি, এত ভালো মেয়ে না। আমাকে তো মাসিমা বলতে একেবারে অজ্ঞান। আগুন বাজার আজ একেবারে আগুন বৌদি মনে। 50 টাকা কেজি কাঁচা লঙ্কা, ভেতরে আছেন হিসেবটা বুঝিয়ে দিই। বাবা, মায়ের ভালো মেয়ে, একাতে লাউ আর একাতে চচ্চড়ি পুঁই শাক নিয়ে ফিরল। মাসিমা, আরে সুদীপা, আরে এসো এসো, এতক্ষণ তোমাদের কথাই হচ্ছিল। খুব যে বলেছিলি আসবে না, আসুন আসুন নিখিলেশ বাবু। নমস্কার। নমস্কার, আপনার কথা এত শুনেছি। আর আমি তো আপনার নাম ছাপার অক্ষরে প্রথম দেখলাম। আমার সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে এসেছেন। না না, আমারই সৌভাগ্য যে আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সেটা তো আমার অপরাধ হয়েছে। অপরাধ হবে মানে আমার নাকি আপনার বাড়িতে গিয়ে বলে আসা? না না, তাতে কি হয়েছে, আপনি একজন রেনাউন্ড ডাক্তার, ব্যস্ত মানুষ, কত জরুরি কল এসে যেতে পারে। হ্যাঁ, এই আপনি ঠিক ধরেছেন, এরা বুঝে না। হ্যাঁ, এই একটা কারণে মশাই, আমি একদম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে কাট অফ হয়ে গেছি, আর প্রত্যেকের কাছে একেবারে আনসোশাল আখ্যা পেয়ে গেছি। আমি কিন্তু সেভাবে দেখি, সেটা আমার সৌভাগ্য। আপনারা হলেন সমাজের ঈশ্বর। এই সব বললেন না, প্লিজ। কত মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছেন, কত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। নিখিলেশ বাবু প্লিজ, লজ্জা দেবেন। দেখুন, সমাজের ভগবান যদি কেউ থাকে তাহলে আপনারা, মানে লেখকরা। আপনারা মশাই নতুন নতুন কত জিনিস সৃষ্টি করছেন, মানুষকে নতুনভাবে বাঁচার উদ্দীপনা দিচ্ছেন। সে তো যারা ক্রিয়েটিভ লেখক তারা গল্প লিখছেন, কবিতা লিখছেন, আমি তো একজন সামান্য নিবন্ধক। না না, সেই জন্যই আপনি আরো বড়, মানে আপনি তো একজন আবিষ্কারক, তাই না? বাবা প্লিজ, এবার থামবে একটু। কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে। তুমি বসতে বলবে না? আমার এইসবগুলো আমি মিস করে যাই, জানেন। আলাপ করে দিই, পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। ওয়াইফ ফিলোসফার, গাইড, ওনার সাক্ষাৎ পেতে গেলে আমাদের ওনার বাড়িতেই যেতে গেছে। এই মিষ্টির হাড়িটার ভেতরে নিয়ে যাচ্ছে। আমি আমি বাদ নাও, লেটস সেলিব্রেট। চিয়ার্স। কি বলছিস, এই বাড়ি ছেড়ে নতুন ভাড়া বাড়িতে চলে যাব কেন? তাহলে তো কি সারা জীবন এই বাড়িটাতে থাকবো নাকি? সারা জীবন এই বাড়িতে থাকবো কিনা সেটা তো পরের কথা, কিন্তু এখানে কি অসুবিধা হচ্ছে সেটা তো বলবি। অসুবিধার কি আছে, অসুবিধা কিছু না, কিন্তু এই বাড়িটা ছেড়ে আমরা একটা খোলামেলা বড় বাড়িতে থাকবো, ব্যাস। বড় বাড়ি? এই তো দেখো না, এই সেলিমপুরে একটা কিপুর, সেলিমপুর সেলিমপুর, আরে গড়িয়াটার গায়ে। ও, তো কি হয়েছে তোকে? এই দেখো না, এখানে বিজ্ঞাপন দিয়েছে যে 24 ঘন্টা জল আলো বাতাস সমেত একটি 3 কামরা ফ্ল্যাট ভাড়া দিচ্ছে। দিচ্ছে তো দিচ্ছে, সেজন্য আমরা হঠাৎ এই পুরনো পাড়া ছেড়ে ওই সেলিমপুর না হালিমপুর সেখানে চলে যাবো কেন? আরে বাবা, এখানে কি অসুবিধাটা হচ্ছে সেটা বলবি তো। মা, এখানে অনেক অসুবিধে, দেখো এই তো দাদারই তো সব থেকে বেশি অসুবিধে হয়। তা ওই সেলিমপুর নাকি সেটা কি খুব কাছে হবে? হ্যাঁ, তা প্রায় 15-20 মিনিট তো কাছে হবে। ও, আরে 15-20 মিনিট তোদের কাছে 15-20 বছরের চাইতে অনেক বড় হয়ে গেল। ভেবে দেখ তো, গত 20 বছর ধরে আমরা এই বাড়িতে ভাড়া আছি, কিন্তু তোদের কোনোদিন কোনো রকম অসুবিধা হয়েছে? কোনোদিন বাড়িওয়ালাকে তোরা চোখে দেখেছিস? তোর বাবার বন্ধু ছিলেন উনি, তাই আমাদের বাড়িটা ভাড়া দিয়েছিল। তারপর থেকে ওই মাসের শেষে হাত পেতে বাড়ি ভাড়া নেওয়া ছাড়া আর কোনো কথা তিনি বলেছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, কথা যেমন বলেননি তেমনি কোনো কাজও তো করেননি। কাজ করেননি মানে কি বলতে চাইছিস কি তোরা? গত 10 বছর এই বাড়িটার একবারও রং করিয়েছেন উনি, ফুটো ফাটা এসব ভাঙা চোরা একটা জিনিস উনি সারিয়েছে। এই যে রান্নাঘরের জানলাটা এতদিন ধরে ভেঙে পড়ে রইল, উনি তো একবার এসে দেখেন উনি, সে তো আমাদেরই সব করতে হবে।
নিশ্চয়ই আমাদেরই তো সব করে নিতে হবে। কেন আমাদেরই সব করে নিতে হবে? কেন আশ্চর্য, গত 10 বছরে তোরা একটা পয়সা বাড়ি ভাড়া বাড়িয়েছিস, সেটা করবি না, অথচ সুযোগ সুবিধা চাইবি ষোলোয়ানা, এটা তো কখনো হয় না। প্রতিমা, তোমায় ঠুকে ঠুকে নমস্কার। কোনো ভাড়াটে যে কোনো বাড়িওয়ালার ফেভারে এরকম ভাবে কথা বলতে পারে সেটা আমার জানা ছিল না। যাই হোক, তোমার যখন এই বাড়ির প্রতি এত ভালোবাসা, এখানে যখন তুমি থাকবে থাকো, আমরাও থাকি, কথা বাড়িয়ে লাগবে। কথা বাড়ানো কমানোর ব্যাপার এটা নয় রে। হ্যাঁ, তুই এখন চাকরি পেয়েছিস, রোজগার করছিস, তোর চোখে তো নতুন রং লাগতেই পারে, সেজন্য আমি তোকে দোষ দিচ্ছি না। সত্যি তো সারাটা জীবন এক বাড়িতে কেই বা কাটাতে চায়, বিশেষ করে এটা যখন ভাড়া বাড়ি, নিজেদের বাড়ি নয়। কিন্তু তোরা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে একটা কথা কেন বুঝতে পারছিস না, এই বাড়িটা কিন্তু তোদের বাবা ভাড়া নিয়েছিলেন, তার শেষ কটা বছর তো এই বাড়িতেই কেটেছে। তোরা তখন কত ছোট, তোদের খাওয়ানো দাওয়ানো, উঠতে বসানো সবই তো তিনি এই বাড়িতেই করে গেছেন। হ্যাঁ, তোরা হয়তো সে কথাগুলো ভুলে যেতে পারিস, কিন্তু আমি কি করে ভুলি বলতো? অন্য কোথাও গেলে তার স্মৃতিটাকে কি আমি কোথাও পাবো বল? পাবো? তোরা হয়তো আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারিস, কিন্তু তাতে তোদের বাবার স্মৃতিটা তো আরো দূরে চলে যাবে রে। তোদের সঙ্গে যখন কথা বলি আমার মনে হয় উনি বোধহয় দরজার কাছেই দাঁড়িয়ে আছেন। পৃথিবীর আর কোথাও তোরা আমাকে এই দরজাটা খুঁজে দিতে পারবি বল? আর বলো না। সুদীপা এসো, এটাই হচ্ছে আমার পড়ার ঘর, মানে এখানেই পড়াশোনা করি আর এখানেই ঘুমাই। পড়াশোনা যে করো তা তো বুঝতেই পারছি। কেন, সবকিছু এলোমেলো অগোছালো তুই জানো বলছো? তুমি যে একটু বোহেমিয়ান টাইপ সেটা আমি শুনেছি। বোহেমিয়ান? হ্যাঁ, আগে শুনতাম। আগে শুনতাম মানে? আগে মানে ওই যখন তোমার সঙ্গে আলাপ হয়নি, যখন তুমি পারিজাতের হয়ে খেলতে, তখন কারো কারো মুখে তোমার কথা খুব শুনতাম। কারো কারো মুখে মানে? ও, নরেনের মুখে শুনতে? কি শুনতে? কি শুনতাম সেটা আমি কি করে এখন বলবো। তুমি শুনতাম যে তুমি জিনিয়াস, তুমি একটু বোহেমিয়ান টাইপ। জিনিয়াস? পড়াশোনা এত খুব অসম্ভব ভালো, গান করো, তোমার নিজস্ব ট্রুপ ছিল, আর এসবের মাঝে মাঝে যখন ফাঁক ফোকর পেতে তখন পারিজাতের জার্সিটা পরে টুক করে মাঠে নেমে পড়তো, আর তখন একটা বিষম ব্যাপার হতো। কি ঠিক বলছি? সেসব এখন অতীত সুদীপা, এখন আমি সাধারণ 8-5টা ছেলের মতো, এলেবেলে, অর্ডিনারি। এখন আর গান গাইতে পারি না, মাঠে গেলে সাইড লাইনের ধারে বসে থাকি, পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, তাতে আমি পরীক্ষাটাও দেব, কি রেজাল্ট হবে সেটা বলতে পারছি না। সো নাও আই এম এ মোস্ট অর্ডিনারি পার্সন, নাথিং এক্সেপশনাল। নাও, তুমি মোটেই সাধারণ নও, তোমার মধ্যে এই যে যন্ত্রণা, এই যে পেইন, এটা তোমার মধ্যে যতদিন থাকবে ততদিন তুমি সাধারণ নও। অসাধারণ হওয়ার জন্য তোমার মধ্যে কনস্ট্যান্ট একটা কিছু কাজ করে যাচ্ছে। ছাড়ো না এসব কথা। কেন ছাড়বো? কেন, একটা বড় দলে সাইন করে কিছুদিন খেলতে পারোনি বলে
এতটা ভেঙে পড়বে? কে বলেছে তোমাকে আমি ভেঙে পড়েছি? তুমি বলেছ। ইনফ্যাক্ট তোমার কথা শুনে আমার তাই মনে হচ্ছে। শুধু বা তুমি আমার বাড়িতে এসছো আমাকে এনকারেজ করবার জন্য, নাকি আমায় জ্ঞান দেবার জন্য? আমি মাসিমার কাছে যাচ্ছি। শোনো, আই এম সরি। কেন? তোমাকে এভাবে হার্ট করাটা উচিত হয়নি। আমি তো হার্ট হইনি। সত্যি আসলে বড় টিমে সাইন করার পর থেকে একটা ম্যাচও খেলতে পারিনি, তাই সবাই এত বেশি এনকারেজ করার চেষ্টা করছে যে মাঝে মাঝে খুব বোর হয়ে যাচ্ছি। আর তাই খেলার কথা বললে ভেতরে ভেতরে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আমি সত্যি কিচ্ছু মনে করিনি। তুমি যে হঠাৎ এভাবে রেগে গেলে, আমি আমি জানি না এই কথাটা বলা বাড়াবাড়ি হয়ে যাবে কিনা, কিন্তু তবু বলছি, এর থেকে কিন্তু প্রমাণ হয় তোমার মধ্যে অসম্ভব একটা সেলফ কনফিডেন্স আছে। তোমাকে সিম্প্যাথি জানানো বা সহানুভূতি জানানোটাই বোকামি। আমি ভুল করেছি অভি। একজন প্রকৃত বন্ধু হিসেবে তুমি যা বলেছো ঠিকই বলেছো। বন্ধু সুদীপা, চল লাঞ্চ ছেড়ে দিবি। অভি তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, কত বেলা হয়ে গেছে। চল খাওয়ানো দাওয়ানো করতে বসানো সবই তো তিনি এই বাড়িতেই করে গেছেন। হ্যাঁ, তোরা হয়তো সে কথাগুলো ভুলে যেতে পারিস, কিন্তু আমি কি করে ভুলি বলতো? অন্য কোথাও গেলে তার স্মৃতিটাকে কি আমি কোথাও পাবো বল বাবা? কি রে দাদা, কি ভাবছিস? কিছু না। নে সে কি রে, এখন চা বানালি? ভাত খাবার টাইম হয়ে গেল তো। হ্যাঁ জানি, আসলে মার কথা শুনে সবারই মুডটা এমন হয়ে গেছে। আমি ভাবলাম এখন আমাদের সবার এক কাপ করে কড়া চা দরকার, মাকেও দিয়ে এসেছি। ভালো করেছিস। মা যে কি করলো না, আমাদের প্ল্যান্টার উপর জল ঢেলে দিল আবার সেই বাড়ির কথা। আসলে কি জানিস তো, সকাল থেকে তোতে আমাদের মিলে এত লাফালাফি করেছি, তাই উচিত হয়নি দাদা, একদম উচিত হয়নি। মার সঙ্গে কথা না বলে যাকে, এখন এসব নিয়ে আর ভাবতে হবে না। এখন যেটা নিয়ে মাথা ঘামালে কাজে দেবে সেটা কর। কি নিয়ে? চাকরি? ধ্যাত, চাকরি নিয়ে আবার মাথা ঘামানোর কি আছে? এত বছর ধরে চাকরির জন্য পাগলের মতো হন্যা হয়ে ঘুরেছিস, এখন একটা চাকরি পেয়ে গেছিস, ঝামেলা মিটে গেছে। তাহলে কি নিয়ে মাথা ঘামাবো? এখন তোর একটাই মিশন বাকি আছে দাদা, খেলা।
তুল, তোর কি খেলা ছাড়ার কোনো কথা নেই? হ্যাঁ, রাতদিন খেলা খেলা খেলা, কেন প্র্যাকটিসে যাসনি, কেন খেপ খেলতে যাচ্ছিস? অবশ্য ওই খেপ খেলা চ্যাপ্টারটা এখন বন্ধ হয়ে গেছে, রাত দিন ফুটবল নিয়ে ঘেন 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 ভালো লাগে না? এত ঘেন ঘেন করেও তো ভালো রেজাল্ট বার করতে পারলাম না। কি বলছিস তুই? শোন পুতুল, এখন আমার পারফরমেন্স নিয়ে না ময়দানে ঝড় বয়ে যাচ্ছে রে। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচের পর আমাদের ম্যাচ রিপোর্টে আমার আমার খেলা নিয়ে, আমার আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, কোথাও দেখেছিস? এত লেখালেখি হচ্ছে ভালো কথা, কিন্তু এই লেখালেখি আর কিছুদিনের মধ্যেই ব্যঙ্গ বিদ্রুপে পরিণত হবে দাদা। কেন? এতগুলো যে ম্যাচ খেলছিস, একটাও জিততে পারছিস, পর পর প্রত্যেকটা ম্যাচ তোরা গো হারা হেরেছিস, এইভাবে হারতে থাকলে তোরা সেকেন্ড ডিভিশনে নেমে যাবি দাদা। আর তারপর আর কেউ তোর কথা লিখবে না, কেউ তোর কথা বলবে না দাদা, তোকে ভুলে যাবে দাদা। প্লিজ, এখনো সময় আছে, এসব বাড়ি টাড়ি ফালতু কথা ছাড়, সামনের ম্যাচটা নিয়ে ভাব দাদা। সামনের ম্যাচ কাদের সাথে জানিস? বিএনআর এর সাথে। আমরা হাজার চেষ্টা করলেও জিততে পারবো না। শুয়ে পড়লে আর জিতবি কি করে? যে শুয়ে থাকে তার তার ভাগ্য শুয়ে থাকে, তাই তো? যে কথাটা বলেছে সে নিজেই আমার মানচিত্র থেকে সরে গেছে। বললাম না, কালো টাকা লুটতে টাকা সাজবেন না মিসেস চৌধুরী। ববি চৌধুরী কোথায় টাকাগুলো রেখেছে আমাকে জানিয়ে দিন। বলছি তো আপনাকে, যে ববি চৌধুরী তার ক্লায়েন্টের টাকা কোথায় রাখবে আমি কি করে জানবো? আপনি কি করে জানবেন উনি কোথায় টাকা রেখেছে আপনি জানেন না? বিশ্বাস করুন, আমি বিশ্বাস করবো কি? বিশ্বাস করবো? আমি ওনার স্ত্রী নন। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। তা স্ত্রী হয়ে স্বামী কোথায় কি করে বেড়াচ্ছে আপনি জানেন না? না, আমি জানি না। ও, আপনি জানেন না কিছু? কি করছেন এখন উনি, কোথায় উনি? বিশ্বাস করুন, আমি আমি জানি না ও কি করছে। সব জানে, মানে মিথ্যা কথা বলছে।